হে ভক্তিমতী মা ও বাবা, কবির এখানে লক্ষণের সাজ সাজতে চাইলো কেন? সে রামলীলা বা খেলতে চাইলো কেন? কারণ ত্রেতা যুগে এই কবির ছিল ভাই লক্ষণ। শ্রী রামচন্দ্র প্রভু যখন 14 বৎসর বনবাসে গিয়েছিলেন পিতৃসত্য পালনের জন্য, রামচন্দ্র প্রভুর সঙ্গে গিয়েছিলেন মা সীতা ও ভাই লক্ষণ। রাম ও সীতার সেবার জন্য ভাই লক্ষণ প্রতিদিন গভীর বন থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে এসে দাদার হাতে তুলে দিত। শ্রী রামচন্দ্র প্রভু তার থেকে কিছুটা ফল নিজেদের জন্য রেখে আর কিছুটা ভাইয়ের হাতে তুলে দিতেন। তিনি ভাইকে কখনো সেই সেবার জন্য বলতেন না, তাই ভাই লক্ষণ দাদার দেয়া সকল ফল অতি যত্ন সহকারে রেখেছেন। 14 বৎসর পর শ্রী রামচন্দ্র প্রভু যখন অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যার রাজা হলেন, রাজ সিংহাসনে বসে ভাইকে বলছে, ভাই রাবণের বংশধর মেঘনাদকে বধ করতে হলে তাকে 14 বৎসর অনাহারে থাকতে হবে। ভাই আমি জানি তুমি রাবণের বংশধর মেঘনাদকে বধ করেছ, সত্যই তুমি 14 বৎসর অনাহারে অনিদ্রায় ছিলে। দাদার ওই কথা শ্রবণ করে দাদার দেওয়া সকল ফল ভাই লক্ষণ দাদার চরণ কমলে অর্পণ করেছে। ওই না দেখে শ্রী রামচন্দ্র প্রভু ভাইকে বলছে, ভাই আমি দাদা হয়েছি ঠিকই, কিন্তু আমি দাদা হয়ে যা করতে পারিনি, তুমি আমার ভাই হয়ে তা আমায় করে দেখো, তাই আমি তোমাকে বর দিলাম। এই ত্রেতা যুগের পরে আসবে দ্বাপর যুগ, সেই দ্বাপর যুগে আমি হব শ্রী নন্দের নন্দন কৃষ্ণ। শ্রী নন্দের নন্দন কৃষ্ণ, আর তুমি হবে আমার দাদা রোহিণী নন্দন বলরাম। তুমি হবে আমার দাদা রোহিণী নন্দন বলরাম। সেই বলরাম এই কলিযুগে আমার নিত্যানন্দ প্রভু হয়ে এলেন। তাই এদিকে কুবেরকে লক্ষণের সাজে সাজিয়ে রাম ও সীতাকে একটি আসনে বসিয়ে কুবের বদনে রামগুণ গান গাইছে। কেমন করে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।
মহিলা খেলা করছে, আর ওদিকে আসছেন একজন সন্ন্যাসী ঠাকুর বদনে মধুর ধরি নাম গাইতে গাইতে। হঠাৎ দাঁড়িয়ে পড়েছিল কবিরকে দেখি, এই তো এই তো সেই বালক যে কলিজীবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর কৃষ্ণ নাম বিলাবে, এই তো সেই বালক যার জন্য আমি দিন রাত্রি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কুবেরকে দেখে সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়ে রইল। এমন সময় একজন পথিককে দেখতে পেয়ে চিৎকার করে বলছে, এদিকে শোনো শোনো অপথিক, কি হয়েছে সন্ন্যাসী ঠাকুর ডাকছেন কেন? অপথিক এদিকে শোনো তো, কি হয়েছে সন্ন্যাসী ঠাকুর? ওই যে তুমি দেখতে পাচ্ছ একটি বালক রামলীলা খেলা করছে লক্ষণ সাজে, ওর নাম কি আমায় বলতে পারো গো? ওর বাড়ি কোথায়? ওর মাতা পিতার নাম কি? সন্ন্যাসী ঠাকুর সমস্ত কিছু জেনে নিয়েছে। হারাই পণ্ডিতের গৃহে দাঁড়িয়ে সে চিৎকার করে বলছে, ভবতী ভিক্ষা দেহি আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও। কে আমার গৃহের দাড়ি? হারাই পণ্ডিত দৌড়ে এসে গিয়ে দাঁড়টা খুলে দেখছি, কি এই যে এক সন্ন্যাসী ঠাকুর, আমার গৃহের দাঁড়িয়ে এক সন্ন্যাসী ঠাকুর। এর আগে তো কখনো দেখিনি এই সন্ন্যাসী ঠাকুরকে। কে এই সন্ন্যাসী ঠাকুর? সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে নিজ গৃহ পদ্মাসনে বসিতে দিল। তাড়াতাড়ি করে মা পদ্মাবতীকে ডাক দিচ্ছে, পদ্মা একবার এসে দেখে যাও, পদ্মা আমাদের ভাঙা ঘরে চাঁদ নেমেছে, পদ্মা একবার এসে দেখে যাও, তোমার নয়ন যুগলে সফল হবে, তোমার নারী জনম ধন্য হবে, তোমার ভাবদন্দনা ঘুচিয়ে যাবে। স্বামীর ডাক শ্রবণ করে মা পদ্মাবতী গৃহ থেকে শীতল বাড়ি নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের চরণ ধৌত করল। গৃহে ছিল অল্প ফল ও কিছু বাতাসা, তাই দিয়ে সন্ন্যাসী ঠাকুরকে সেবা দিয়েছে। আর এদিকে কুবের রামলীলা খেলার শেষে বদনে মধুর কৃষ্ণ নাম গান গাইতে গাইতে গৃহের মধ্যে ফিরছে। দেখি আমাদের গৃহে ইনি কে? এর আগে তো কখনো দেখিনি এই সন্ন্যাসী ঠাকুর। কে ইনি? সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে কুবের বদনে আবার সেই মধুর কৃষ্ণ নাম গাইতে শুরু করল। কুবেরীর বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে সন্ন্যাসী ঠাকুর মহা আনন্দে নেচে উঠেছে। আর এইভাবেই একদিন দুদিন তিন দিন নিত্য গীত কীর্তন অতিবাহিত হয়ে গেছে। ঠিক চতুর্থ দিনের প্রভাতে সন্ন্যাসী ঠাকুর বলছি, মা পদ্মাবতী মা এবার যে আমার যাওয়ার সময় হয়েছে, মা তুমি আমাকে বিদায় দাও, আমাকে কিছু দিতে হবে। বাবা আমার স্বামী কর্মের জন্যে বাহিরে গেছে, আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার স্বামী ফিরে আসলে তখন না হয় আপনি যাবেন। মা তার হয় না, তোমার গৃহে আমি তিন দিনে ছিলাম, এবার যে আমাকে জিতে হবে, তুমি আমাকে বিদায় দাও মা। বাবা আমি এত করে বলছি, আপনি থাকবেন না? ঠিক আছে, আপনি যখন বলছেন হ্যাঁ আমি আর আপনাকে বাধা দেব না, আপনি একটু দাঁড়ান। এই বলে মা পদ্মাবতী গৃহ থেকে একটি স্বর্ণমুদ্রা নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের হস্তে দিয়ে বলছে, বাবা আমি পিতার গৃহ থেকে শিক্ষা পেয়েছি, যদি কোনো সাধু সন্ন্যাসীর সেবা দিই সবার শেষে তাকে দক্ষিণা দিতে হয়।
বাবা এটা আপনি রাখুন, মা তোমার দেওয়া এই দক্ষিণা নিয়ে আমি কি করব, এ আমার প্রয়োজন নেই, এ তুমি তোমার কাছে রাখো। বাবা আমি এত করে বলছি আপনি দক্ষিণাও নেবেন না? মা তোমার দক্ষিণা দেওয়ার এত আশা, তোমার গৃহে আছে একটি অমূল্য রত্ন, তুমি কি তা আমায় দেবে? মা আমার গৃহে অমূল্য রত্ন কি? এমন অমূল্য রত্ন যা সন্ন্যাসী ঠাকুর রত্ন বলছে, এই স্বর্ণ মুদ্রা ছাড়া তো তেমনই কিছু নাই আমার গৃহে। সন্ন্যাসী ঠাকুর আমি জানি না আমার গৃহেতে কি অমূল্য রত্ন আছে, যদি থেকেও থাকে আপনি যা চাইছেন আমি সেটা আপনাকে দেব। মা এইভাবে বললে তো হবে না, তোমাকে ত্রিশত্য অঙ্গীকার করতে হবে। সন্ন্যাসী ঠাকুর ত্রিশত্য অঙ্গীকার করতে বলছে, কি এমন অমূল্য রত্ন যা সন্ন্যাসী ঠাকুর রত্ন বলছে? সন্ন্যাসী ঠাকুরের কথার মানে বুঝতে না পেরে সন্ন্যাসী ঠাকুরকে বলছে, বাবা আমার গৃহেতে কি অমূল্য রত্ন আছে আমি জানি না, আপনি যা চাইছেন যদি থেকেও থাকে আমি সেটা আপনাকে দেব দেব দেব। মা তোমার গৃহে কি অমূল্য রত্ন আছে জানো? মা তোমার গৃহে আছে অমূল্য রত্ন, এই কবি এই কবি তোমার এই কুবের কে আমায় দক্ষিণা দাও মা, বলো না বলো না বলো না, ও গো সন্ন্যাসী বাবা এই কুবের আমাদের নয়নের মণি গো, ও যে আমার নয়ন মণি ওকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি বলছেন? আমার আমার একটি মাত্র সন্তান কুবেরীকে নিয়ে আপনি চলে যাবেন? সন্ন্যাসী ঠাকুর আপনি কেমন সন্ন্যাসী যে একজন মায়ের কোল থেকে তার সন্তানকে নিয়ে চলে যাবেন? কোনো মা কি পারে তার সন্তানকে ছেড়ে দূরে থাকতে? পারে না সন্ন্যাসী ঠাকুর। হা আমার সাতটা নয় পাঁচটা নয় একটা সন্তান, হা আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিই, ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর হা আপনার আপনার দুটি চরণে থাকে, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিই। তোমার চরণে ধরি আমি মিনতি করে কবিরকে ফিরিয়ে দাও, ও গো সন্ন্যাসী বাবা তোমার চরণে ধরি আমার কবিরকে আমি মিনতি আমার সন্তানকে আমি গো, আমার কবিরকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার কবিরকে না সন্ধ্যা
রেখে হারাই পণ্ডিত মনে মনে চিন্তা করছে, সত্যি তো ভগবানের কাছে এমন একটি সন্তান চেয়েছিলাম যাতে আমাদের অবর্তমানে সে যেন প্রভুর সেবা পূজা করতে পারে। তাই তো আমরা কুবেরকে পেয়েছি। পদ্মা তুমি ভালো কাজ করেছ, যাও পদ্মা যাও, কুবেরকে সুন্দর করে সাজিয়ে সন্ন্যাসী ঠাকুরের হাতে তুলে দাও। স্বামীর কথা শ্রবণ করে মা পদ্মাবতী কুবেরকে সন্ন্যাসী ঠাকুরের হাতে সুন্দর করে সাজিয়ে তুলে দিয়েছে। আর কুবের তার মাতা পিতা
তার জন্মভূমি ও গঙ্গাকে প্রণাম করে চিরদিনের মতন চলে যাচ্ছে সন্ন্যাসী ঠাকুর। তুমি স্বর্গাদপি গরিয়াসে, তুমি যে আমার মাতা, ধরণীর যে মহান জেনে দামি আছেন পিতা। তুমি স্বর্গাদপি গরিয়াসে, করে কুহে আমাকে চিনে যাস না বাবা। হায় তুমি যে আমার মাতা, ধরণীর চেয়ে মহান যিনি দাঁড়িয়ে আছেন পিতা। তুমি স্বর্গাদপি গরিয়াসে, তুমি যে আমার বহু তীর্থস্থান ভ্রমণ করতে করতে এখন কুবেরের বয়স হয়েছে 22 বছর। একদিন পথে চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা কিন্তু সবাই প্রসাদ পেয়ে তবেই বাড়ি যাবেন। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে তবেই বাড়ি যাবেন। পথে চলতে চলতে হঠাৎ ভাবছি, আমার তো 22 বছর পূর্ণ হয়ে গেছে, সন্ন্যাসী ঠাকুর তো আমায় দীক্ষা দিলেন না, তাহলে কি সন্ন্যাসী ঠাকুর আমাকে দীক্ষা দেবে না? আমি তো সেই ছোট্ট বয়স থেকে ওনার সঙ্গে সঙ্গ করে চলেছি। তাই পিছন দিক থেকে চিৎকার করে বলছে, গুরুদেব
খুবই তুমি আমাকে গুরুদেব বলে ডাকছো খুবই এর আগে তো তুমি আমায় কখনো গুরুদেব বলে ডাকোনি খুবই আজ কেন গুরুদেব বলে ডাকছো সন্ন্যাসী ঠাকুর আমি সেই ছোট্ট বয়স থেকে আপনার সঙ্গে সঙ্গ করে চলেছি আপনি তো আমায় দীক্ষা দিলেন না তাহলে কি আপনি আমায় দীক্ষা দেবেন না কবির তুমি দীক্ষার কথা বলছো কবির দীক্ষা তো আমি তোমায় দিতাম কিন্তু তুমি যখন আজই বলেছো যাও তুমি ওই গদাবরী গঙ্গায় স্নান করে আসো আমি আজই তোমায় দীক্ষা দেব তাই কবির আর দেরি না করে ওই গদাবরী গঙ্গায় স্নান করে এসেছো সন্ন্যাসী ঠাকুর কুবেরের কর্ণে দীক্ষা দিয়ে কুবেরের অঙ্গে মিশে গেলেন তাই পদকর্তা কলম দিলে দুটি দেহ এক হলো ভাবে মহাভাবে দুটি দেহ এক হলো ভাবে মহাভাবে অচেতন হইল কুবের সাধু সঙ্গ লাভে অচেতন হইল কবি সাধু সঙ্গ লাভে খানিক পরে চেতন পে সাধনায় হেরে খানিক পরে চেতন পে সাধনায় হেরে শঙ্করে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে লাই রৌর মানন্দে হরি হরি